national spirit. আপনার খুব সাহস আছে বলতে হবে। ওই পালোয়ান বেটা বাঙালি জাত তুলে কথাটা বললো কি না? আর তোরা জানিস তো যে আমার ন্যাশনাল স্পিরিট কি সাংঘাতিক জলে। মানে গল্প না গুলফ মানে হ্যাঁ বুঝলেন না বাবু? না ওই গুল প্লাস গল্প ইকুয়াল টু গুল না বাবু এগুলো ব্রজবুলি। এবার আসেন না গে, তার মতে ব্রজবুলি শুনতে অফিসে যাচ্ছে কেন? তুমি তো ধামে যা, তোমার গল্প দেখার আমাকে পাগলা করে ছেড়ে দেবে। তা ধরুন গিয়ে এই সরকারি বাস আর মিনি বাসের চাকায় দুজন, আর চিকিৎসা বিভ্রাটে একজন, আর জনতার প্রহারে দুইজন চোর, আর এই চোলাই মদের বিশেষ সাতজন, এই সবচেয়ে তো বারো জন মারা গেছে আর কি। তবু ভালো অনাহারে বেকারির যন্ত্রণা প্রাণানি হয়। বেকার আছে নাকি মায়ের দেশে? কুটির শিল্প চোলাই মদ দেড় টাকা লিটার। এই বাঙালি জাত থেকে একদম কোণঠাসা করে ছাড়বে। বুঝলে কিনা আমি বুঝলি কিনা এই সব দেখে শুনে ওই বিহারে জমে কিন্তু আমার জন্য বিচারটা দেখবেন মশাই। না 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 আমার কিন্তু মায় ওই বাংলা ইয়াং জেনারেশনের উপর এখনো ভরসা আছে। হ্যাঁ এরা কিন্তু পেছি ওঠতে শেখেনি এখনো। না 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 যদি বিশ্বাস না হয় তাহলে বাদুর ঝোলা বাসগুলোর দিকে তাকিয়ে দেখুন না। হ্যাঁ হ্যাঁ দেখবেন ওদের ওই সামনের দরজার দিকে যাতে দুটো পেছন দিকে কেউ হটবে না। আর তাছাড়া হিন্দি সিনেমার লাইনে দু চারটে মাথা ফাটাফাটি তো হবেই। বাবা মা ডাকছি। হ্যাঁ বাজারে যাবি না? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কি কি আনতে হবে তোর মাকে বলে একটা লিস্ট দিচ্ছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ মাকে টিকিট জোগাড় করে দিন না। টিকিট না 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 ওইসব সিনেমা টিনেমা দেখা বহুদিন ছেড়ে দিয়েছি। রাম প্যান্ডানি খাবে অস্ট্রেলিয়া খেলা শিখলো কবে? বলুন কি বুঝো দা, অস্ট্রেলিয়া তো ক্রিকেটের রাজা। ব্যাটম্যান মিলার হারফে লিনওয়াল লিনওয়াল ও তোদের কাছে ওলা রাজা? ওদের কাছে কে রাজা জানিস? কে আবার আপনাদের এই ব্রজদা ব্রজরাজ কারফরমা? বলেন কি এই ব্রজদা ব্যাট ধরেছে রেডিওতে অ্যানাউন্স হলে পরেই একেবারে অফিস কাছারি স্কুল কলেজ সব ফাঁকা, দু টাকার টিকিট 200 টাকায় ব্ল্যাক। হ্যাঁ তুমি ঠাকুরদার বাপের নাম মনে আছে? এই জন্যই বাঙালির অতঃপতন, বাঙালি নিজের ইতিহাস নিজেই জানে না। শুধু 3 ওভারে সেঞ্চুরি করে ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে এমন দুটো প্রবলেমের সৃষ্টি করেছিলাম যার সমাধান আজও পর্যন্ত হয়নি। চান্স পাস তাহলে এমসিসির ওই মিউজিয়ামে গিয়ে কাগজপত্র খুলে দেখিস। ব্রজদার পাগল জিনিসটা কি মশাই বলুন না ব্রজদা, বলুন না ব্রজদা, পাগলটা কি বলুন না ব্রজদা, বলুন। সেবারে বিলেত থেকে এমসিসি খেলতে এসেছে, আমি তোমার দু হাতে বল করতাম সুহান্ডি, ডান হাতে ফাস্ট বল, বাঁ হাতে স্পিন বল। এসে যাই এমসিসি ব্যাট করতে নেমেছে, আমি প্রথমেই ছড়লাম একটা লেগ ব্রেক। মানে মানে একেবারে ওই এই রিয়েল লেগ ব্রেক তো? তারপরে গিয়ে ওই হার্ট ব্রেক, হেড ব্রেক আর হ্যান্ড ব্রেক ছেড়ে
এমসিসি কে ঠিক লাঞ্চের আট ঘন্টা আগে সর্বসাকুল্যে 30 রানে আউট করে দিল। তারপরে তো লাঞ্চ ফাঞ্চ যা হবার হয়ে গেল, আমরা খেলতে নামলাম। সাত রানে ঝপঝপ করে পাঁচটা উইকেট পড়ে গেল। তখন ওই সেলম্যান খেলতে নামলাম আমি।